তোমরা সবাই। আজ শনিবার ঠিক সকাল 10টা, আর আমরাও হাজির খেলার ছলের আরেকটি পর্ব নিয়ে। তোমাদেরকে তো বলাই হয়নি, পূজোর ছুটিতে আমরা সবাই মিলে দিল্লি বেড়াতে গিয়েছিলাম। কুতুব মিনার দেখলাম, লাল কেল্লা দেখলাম, লোটাস টেম্পল দেখলাম, আরও কত কি। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই কোথাও না কোথাও বেড়াতে গিয়েছিলে পুজোতে। তোমরাও জানিও কে কোথায় ঘুরতে গিয়েছিলে। তো চলো, আজকে কিছু শেখার আগে আমরা চট করে একটু দিল্লি ঘুরে নিই। সব কিছু তো আর একদিনে ঘোরা যাবে না, তাই আজ আমরা কুতুব মিনারটা ঘুরে নিই। তাহলে আর দেরি কিসের, চলো ঝটপট ঘুরে আসি। আমরা এখন আছি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনারের সামনে, নিউ দিল্লিতে অবস্থিত কুতুব মিনার। আর সঙ্গে আছে আমার দিদি, যে আপনাদের এই পুরোটা ঘুরিয়ে দেখাবে। এই যে আমাদের পেছনে লম্বা স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কুতুব মিনার। হ্যাঁ দিদি, আমি তো ইতিহাস বইয়ে এই ছবিটা দেখেছি, আজ প্রথম সামনে থেকে দেখলাম। আরে হ্যাঁ, সেই জন্যই তো বাবা মা আমাদের বেড়াতে নিয়ে এসেছে, যাতে বইয়ে পড়া জিনিসগুলো সামনে থেকে দেখতে পাই। আচ্ছা দিদি, ওই যে মিনারের আশেপাশে আরো এত কিছু স্থাপত্য আর ধ্বংসাবশেষ, ওগুলো কি সবই কুতুব মিনার? ধুর বোকা, এই আশেপাশের সব নির্মাণগুলো মধ্যযুগীয় স্থাপত্যের ধ্বংসাবশেষ। এই সব কিছুকে নিয়ে এই জায়গাটাকে বলা হয় কুতুব কমপ্লেক্স। ইউনেস্কো থেকে এটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবেও তালিকাবদ্ধ হয়েছে। আরে বাস, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই এত বড় মিনারটা কে বানালো? ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এর নির্মাণ কাজ শুরু হয় 1193 সালে। তবে মিনারের ওপরতলাগুলো সম্পূর্ণ করে যেতে পারেননি উনি। পরে ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে ওপরতলাগুলো পূরণ করেন। বাপরে, এতদিন ধরে কাজ চলেছে, তাই এত সুন্দর দেখতে। জানিস, অনুমান করা হয় প্রথম তল পর্যন্ত পৌঁছবার আগেই কুতুবউদ্দিন আইবক মারা যান। পরে তার দামাত ইলতুতমিশ বাকি তিনটি তলা গাঁথেন। মানে সব মিলিয়ে হলো চার তলা, কিন্তু এটা তো পাঁচ তলা। হ্যাঁ ঠিক বলেছিস, এটাতে দুবার বজ্রপাত হয়ে অনেক ক্ষতি হয়ে যায়। পরে ফিরোজ শাহ যখন মেরামত করেন, তখন ওপর তলাকে দুটো ভাগ করে মোট পাঁচ তলা তৈরি করে দেন। আচ্ছা এই ব্যাপার, চল চল আর দেরি না করে ভেতরটা ঘুরে দেখি। চ আমরা এখন ঢুকছি কুতুব মিনার দেখতে। ওই যে দেখো দূরে ওই লম্বা যে স্তম্ভটা, সেটাই কুতুব মিনার। কুতুব মিনারের শুরুতেই আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। এই যে জায়গাটা আমরা দেখছি, এগুলোকে একসাথে বলা হয় কুতুব মিনার কমপ্লেক্স বা কুতুব কমপ্লেক্স। এটিও হলো মুঘল স্থাপত্যের একটা ধ্বংসস্তূপ আমরা বলতে পারি। এটা হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ, ভারতের প্রাচীনতম মসজিদ সমূহের অন্যতম। কুতুবউদ্দিন আইবক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে ভারতীয় স্থাপত্যকে মধ্য এশীয় স্থাপত্যের সাথে পরিচয় করিয়ে দেন। দিল্লির কুতুব মিনার ও স্থাপনা সমূহের নির্মাণ কাজ শুরু করে দেন মুহাম্মদ ঘুরির শাসন আমল থেকে। এরপর এটির নির্মাণ কাজ চলে কুতুবউদ্দিন আইবক সহ অন্যান্য সুলতানদের আমলে। কুতুব মিনার ও স্থাপনা সমূহের ধ্বংসপ্রাপ্ত কুয়াত উল ইসলাম মসজিদ হলো এর প্রথম ইমারত। এটি নির্মাণে প্রথম দিককার ইসলামী ইমারতগুলোর মতো ধ্বংসপ্রাপ্ত হিন্দু ও জৈন মন্দিরের স্তম্ভ ব্যবহার করা হয়েছিল। এই অঞ্চলে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দিরের কাঠামোর উপরে নির্মিত হয়েছিল। ইরানের স্থাপত্য রীতিতে
নির্মিত এই ইমারতটির খিলানগুলি ছিল ভারতীয় স্থাপত্যরীতি। এর মাঝখানে রয়েছে একটি বিশাল লৌহস্তম্ভ, যা মোর্চে নিরোধক ধাতব উপাদানের জন্য বিখ্যাত। এর ওজন প্রায় 6,000 কিলোগ্রাম এবং উচ্চতা 7.21 মিটার। এর আশেপাশে রয়েছে অসাধারণ সব স্থাপত্য। কি সুন্দর সুন্দর তার কাজ! এই যে জায়গাটা তোমরা দেখছ, এটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। দেখেছ দেওয়ালগুলোর কি সুন্দর সুন্দর সব কাজ করা! ওনার পুরো নাম শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির মামলুক সালতানাতের একজন সুলতান ছিলেন। তিনি 1180 সালে জন্মগ্রহণ করেন। তাকেই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কুতুবউদ্দিন আইবকের শুরু করা কুতুব মিনারের কাজ ইলতুৎমিশের সময়ই শেষ হয়। তিনি আজমিরের একটি বিখ্যাত মসজিদও তৈরি করেন। এরপর আমরা যেটা দেখছি, এটা হলো আলাউদ্দিন খিলজির সমাধি এবং মাদ্রাসা। খিলজির রাজবংশ ছিল তুর্কি আফগান বংশোদ্ভূত মুসলিম রাজবংশ। জালালউদ্দিন ফিরোজ খিলজি এই রাজবংশের পতন ঘটে। আলাউদ্দিন খিলজির সময় খিলজিরা সফলভাবে মঙ্গল আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। আলাউদ্দিন খিলজি ছিলেন জালালউদ্দিন খিলজির জামাতা এবং ভাইপো। কি প্রতাপশালী রাজাই না তিনি ছিলেন! কিন্তু আজ তার সমাধি দেখো কেমন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। তবে কি অসাধারণ স্থাপত্য, আর কি সুন্দর তার কাজ! আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওটা হলো আলাই দরওয়াজা। কুতুব মিনারের দক্ষিণ দিকে রয়েছে এটা। এটা সুলতান আলাউদ্দিন খিলজি নির্মাণ করেন। স্থাপনাটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। কুয়াতুল ইসলাম মসজিদকে চারিদিকে প্রসারিত করার পরিকল্পনার অংশ ছিল এই দরজাটি। আলাউদ্দিন খিলজি 4টি দরজা নির্মাণের পরিকল্পনা করলেও তার মৃত্যুর আগেই শুধুমাত্র এই আলাই দরওয়াজাটি নির্মাণ সম্পন্ন হয়েছিল। এটি মসজিদটির পশ্চিম দিকের প্রবেশ ভাগ। তো কেমন লাগলো বন্ধুরা কুতুব মিনার ঘুরতে? আমার তো দারুণ লেগেছিল, কত কি জানতে পারলাম! আরো অনেক অনেক জায়গা ঘুরেছি, সব তোমাদের দেখাবো, কিন্তু এখন নয়, এখন এই পর্যন্তই। এখন চলো আজকের জিনিসটা শিখে নিই। কি শিখবো সেটা তোমরা দেখতেই পাবে। আজকে আমরা একটা মুখোশ বানাবো। মাউন্ট বোর্ড লাগবে, ইয়ার বার্ড লাগবে, আইসক্রিম স্টিক লাগবে, নানা কালারের সেলো টেপ লাগবে, টিপ লাগবে কালো, আর লাল সবুজ কালো তিনটে রং লাগবে। প্রথমে 1 হাত সমান মাউন্ট বোর্ড কেটে নেব। তারপরে মাউন্ট বোর্ডটাকে এরকম ভাবে গোল করব। দুপাশে স্টেপলার দিয়ে আটকে দেব। পরে এখানটায় ফেভিকল আঠা দিয়ে দেব। এবার এটি একটু এরকম ভাঁজ করে নিয়ে
ছোট করে কয়েকটা কেটে নেব। খুব সাবধানে করবে যেন হাতটা কেটে না যায়, খুব সাবধানে করবে। এইভাবে দুদিকেই আমরা ছটা ছটা করে কেটে নিয়েছি, ঠিক আছে। এবার ফেভিকল আঠা দিয়ে আইসক্রিমের স্টিক লাগাবো। এর মাঝখানে একটা করে ইয়ার বার্ড লাগাবো। এরপরে ব্ল্যাক কালারের সিলেটে আবার রেড কালারের সেলো টেপ লাগাবো। তারপরে একটা গ্রিন কালারের সিলেটেড লাগাবো। এবার দুপাশে আইসক্রিমের কাঠিগুলো ভরে দেবো। দুপাশে এইভাবে আইসক্রিমের স্টিকগুলো লাগাতে হবে। এরপর কালো টিপ, একটা কালো টিপকে হাফ করে কেটে নেব।
চলো বন্ধুরা, অনেকক্ষণ সময় কাটিয়ে নিলাম তোমাদের সাথে, ঘোরাও হলো আর শেখাও হলো। এখন তাহলে আসি, দেখা হবে আবার পরের শনিবার ঠিক সকাল 10টায়। আজকের মতো টাটা।